ঠিক পরপরই। ডক্টর জাকির, আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে, মাগরিবের নামাজও দেরি করে। এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি, আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে। তাদের এই যুক্তিটা কি ঠিক? এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরো 3-4 মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ আল-তারগিবে, হাদিস নাম্বার 991। নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন। স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন, তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা, এই মানুষগুলো দোজখে আছে? তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখে চারপাশে বেশ কিছু ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? উত্তর এলো, এরা হচ্ছে তারা যারা সময়ের আগে রোজা ভেঙে ফেলেছিল। যেহেতু এই হাদিস বলছে যারা আগে রোজা ভাঙে তাদের উল্টো করে ঝুলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে, সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে বাড়তি 3-4 মিনিট অপেক্ষা করে। এটা সুন্নতের বিরুদ্ধে, রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। কারণ এটা আমি আগে বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি, এই হাদিসটা আছে বুখারীতে, খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1954। আমাদের প্রিয় নবী মুহাম্মদ বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেকদিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায় তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরো হাদিস আছে, তার কিছু আগে বলেছি, যেমন সহিহ বুখারী খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটা উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে খন্ড নম্বর 8, হাদিস নম্বর 3510। আমাদের নবী মুহাম্মদ বলেছেন যে আমার উম্মতরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতে তারার অপেক্ষা থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে খন্ড নম্বর 8, হাদিস নম্বর 3509। আমাদের নবী মুহাম্মদ বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত, তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারবো না, যখনই নিশ্চিত হবে যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন। তাই বাড়তি 5-টা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, এত সাবধানতা হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন, তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না। তাই আমরা সঠিক পথে থাকবো, যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলবো। এটা তো একেবারেই পরিষ্কার, উত্তরটা একেবারেই পরিষ্কার, আলহামদুলিল্লাহ।